স্টাডি রাইটার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত আজকের এই ভিডিওটি দু হাজার কুড়ি দু হাজার একুশ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্টুডেন্টদের জন্য কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষের মাধ্যমিকের ভৌতবিজ্ঞান সিলেবাসের লেটেস্ট আপডেট আমি তোমাদেরকে দেব তোমরা নিশ্চয়ই জানো যে এবারে তোমাদের কোভিড নাইন্টিনের কারণে তোমাদের পরীক্ষাটা যাতে হয় তার জন্য সিলেবাস অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে তোমরা যেহেতু এই বছর স্কুল বন্ধ থাকার জন্য স্কুলে কোনো রকমভাবে ক্লাস করতে পারো নি তোমাদের সিলেবাস শেষ হয়নি তাই সিলেবাস কমিয়ে আনার এই সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের তো আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো হবে সেগুলো আলোচনা করে দেব তো প্রথমে তোমাদের যে এক নম্বর পার্ট রয়েছে অর্থাৎ কমন এরিয়া বা সাধারণ অংশ সেখান থেকে মাত্র তিনটে অধ্যায় হবে কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা বিহেভিয়ার অব গ্যাসেস অর্থাৎ অর্থাৎ রাসায়নিক গণনা এই তিনটে অধ্যায় কিন্তু সাধারণ অংশ থেকে আসবে এরপর তোমাদের যে ফিজিক্স পার্ট অর্থাৎ পদার্থবিদ্যার যে অংশটা রয়েছে সেখান থেকে দুটো অধ্যায় হবে একটা হচ্ছে লাইট মানে আলো আর দ্বিতীয়টা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলতরিত এরপর তিন নম্বর পার্ট অর্থাৎ কেমিস্ট্রি রসায়ন থেকে তোমাদের মোট তিনটে অধ্যায় হবে এক নম্বরে আছে পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিসিটি অফ দি প্রপার্টিস অফ এলিমেন্টস অর্থাৎ পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায় বৃত্ততা আয়নিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং অর্থাৎ আয়নীয় ও তরিৎযোজী বন্ধন এবং শেষ অধ্যায়ে রয়েছে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়্যাকশনস অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া তো আজ এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পেরেছি তো এরকম আরো অনেক ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা প্রেস করে বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো আমরা এই চ্যানেলে অন্যান্য সাবজেক্টের সিলেবাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমরা যারা ভিডিওগুলি দেখো নি তারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলি দেখে নিয়ে অন্যান্য সিলেবাসগুলো টুকে নিতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ